তোমার কি শীত করছে? হুম, জামা কাপড় কিছু নেই, চলে এসেছি। দেখো দাড়ি কাটেনি, ওর দোষ নেই গো, সকাল থেকে একদম টাইম পাইনি। কি কি আছে বলে দাও। বলো বলো, সবজি আছে, পাঁচমিশালি। আজকে বুধবার, বুধবারের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকের খাবারে আছে মুসুর ডাল, যথারীতি পেঁয়াজ আর পেঁয়াজ ধনে পাতা টমেটো দিয়ে। এখানে আছে একটা পাঁচমিশালি সবজি, শীতের সবজি দিয়ে, মূলো, গাজর, বিনস, শিম, বাঁধাকপি, আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে। আর এই সবজিটা একদম ভাজা ভাজা করে করেছি, কোনো মশলাও দিইনি। কাঁচা লঙ্কা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি, আর নুন হলুদ তো দিতেই হবে। আর এখানে আছে কাতলার পেটির ঝাল। আমার দিকে না, ডিস্টার্ব মাইন্ড আছি, হাসি বেশি কথা বলবো না, বলে দিলে। চলো খাওয়া স্টার্ট করি। বাট ডিস্টার্ব মাইন্ড কিসের জন্য? আমি জানি কিসের জন্য ডিস্টার্ব মাইন্ড, বলো তো কেন? গাড়িটা গন্ডগোল করছে, তাই তো? সব রকমই আছে। আর গাড়িটা গন্ডগোল করছে গো, সেই শুক্রবার থেকে গাড়িটা গন্ডগোল করছে। সেদিনকে সারিয়ে আনলো, আবার আজকে মোবিল ওখানে যাচ্ছে কি করে? কি করে বুঝবো, না দেখালে কি করে? তা তুমি ওই সঞ্জুকে দেখিয়ে আসতে পারতে। সঞ্জু গাড়ি বন্ধ, ওই প্ল্যান আমার মাথায় আছে। আমি তো ভাবছিলাম তোমাকে বলে দেবো যে সঞ্জুকে দেখিয়ে এসো। আবার মুখ গম্ভীর করে থাকলে ওদের ভালো লাগবে? সবাই বলবে দাদা হাসি খুশি। তাও দেখে নিয়ে খেও। তোমার হোয়াটসঅ্যাপটায় কি অন্তরা গাছের ছবিগুলো পাঠিয়েছে? আজকে না, দুদিন আগে। অন্তরা জিজ্ঞেস করি, ও বলছে পাঠিয়েছি। এবার আমি আমারটাতে তো দেখতে পাচ্ছি না, বললাম দাঁড়াও তাহলে ওইটাতে দেখবো, বলে আমার মনে নেই কোনটাতে পাঠিয়েছি। তোর গোলাপ ফুটেও গেছে আজকে, ওই জন্য আমি বলছিলাম। একটু সবজি নেবে, সবজি
বেগুন পোড়া করব নাকি? গ্লাসের ওদিকে সরিয়ে দাও, কম আছে নাকি? একটু কম কম লাগছে। কোথায় যেতে হবে? অফিসে না, অফিস থেকে ওই আগের দিন সিজন রেটা বাড়িয়ে যাবে। আজকে মাছটা ঝাল করলাম, ঘি গরম মশলা দিয়ে। ধনে পাতা দিয়ে করিনি আজকে। জিজ্ঞেস করেছিল নাকি তুমি আছো কিনা? না,
অনেকদিন পর আমার বদনামাজ খাচ্ছি হলো। অনেকদিন পর মানে অনেকদিন পর অফিসের ফোন শুধু এসেই যাচ্ছে, দেখলে তো দুবার দুবার ব্রেক দিতে হলো অফিসের ফোনের জন্য। ভালোই ছিল মাছটা, খারাপ নেই। কালকে গিয়ে করে দিই, আজ পর্যন্ত খারাপ দেয়নি। ডাল ভাজা ডিম, ডালও খেতে পারে। কি করে এত ডাল খায় গো, খুব ডাল ভালোবাসে। আমার তো রোজ দিন ডাল ভাল লাগে না জানো তো। আমি দেখেছি ভেজলিন বা ভেসোকে আর মাখলে না, হ্যাঁ ঠোঁটটা ভীষণ কালো হয়ে যায়। দেখো আমার ঠোঁটগুলো আবার কালো হয়ে গেছে, তাই না? লক্ষ্য করে দেখো। আমার তো কালো, আমার তো ঠোঁট কালোই, ওর জন্য আরো কালো লাগছে। তোমার ঠোঁট তো কালো না। রোদ এসে গেছে, তোমার মুখে আসেনি, আজকে থালা এসছে। এখন কিন্তু ঠান্ডা নেই, সকালে ছিল, এখন একদম ঠান্ডা নেই। খাওয়া দাওয়া হলো। আমার ফেসবুক পেজটা যারা গান অবভিয়াসলি পছন্দ করে তাহলে দাদার গান যারা শুনতে চাও তারা দাদার ফেসবুক পেজে চলে আসো, কারণ ইউটিউবে তো পুরো গান গাওয়া যায় না, কপিরাইট লেগে যায়। তো অনেকেই বলছিল কপিরাইটটা কি, মানে ধরো দাদা যেই গানটা গাইছে ওই গানটা যেই কোম্পানি ক্যাসেট বার করেছে বা সিডি বার করেছে ওরা কপিরাইট ফেলে দেয়। এবার আমাদের তো একটা আর্ন হয় ইউটিউব থেকে, ইউটিউব থেকে আমি যেটা আর্ন করবো সেই আর্নটা ওই ভিডিওটায়, ওই ভিডিওটায় ওই কোম্পানি পেয়ে যাবে, আমরা আর পাবো না, বুঝেছো তো? আর তার থেকেও বড় কথা হচ্ছে কপিরাইট যদি থাকে না কোনো ভিডিওতে তাহলে নিজের চ্যানেলের পক্ষেও অনেকটা ক্ষতিকারক হয়, সেই জন্য দাদা গান গাইতে পারছে না। তো ওইটাই আমি বলছি, দাদা ফুল গান গাইছে দাদার ফেসবুক পেজে। যাদের ফেসবুক আইডি নেই তাদের তো কিছু করার নেই, কিন্তু যাদের ফেসবুক আইডি আছে তাদেরকে আমি বলছি, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, দাদার ফেসবুক পেজের নামও হচ্ছে বাঙালির ঘরোয়া খাবার। ওখানে এলে তোমরা দাদার গলার পুরো গান শুনতে পাবে, একদম ভিডিও, অডিও নয় ভিডিওই শুনতে পাবে, ভিডিও সহ গান। চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আবারও বলবো যারা এখনো আমাদেরকে দাদার ফেসবুক পেজে ফলো করোনি, দাদার ফেসবুক পেজ হচ্ছে বাঙালির ঘরোয়া খাবার, আর আমার ফেসবুক পেজ তো জানোই বেঙ্গলি ব্লগার অনুপমা, ফলো করে নিও। একদম চলো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাঙালি ঘরোয়া খাবার সাথে বাঙালি ঘরোয়া খাবার ফেসবুক পেজ। টাটা টাটা।